ভিউয়ার্স কেমন আছেন? আপনি যদি ফ্রিতে নেট ব্রাউজ করতে চান, দেখা যায় অনেক সময় আপনার ফোনে MB থাকে না, তো সেক্ষেত্রে আপনি যদি ফ্রি নেট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ফ্রি নেট ইউজ করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে অবশ্য আপনি সব ওয়েবসাইটে ফ্রি নেট ইউজ করতে পারবেন না, এক্ষেত্রে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি ফ্রি নেট ইউজ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেক্ষেত্রে আপনাকে যে মোবাইল অপারেটর রয়েছে যেগুলো, সেই মোবাইল অপারেটর যেমন গ্রামীণ ফোন রয়েছে, বাংলালিংক, এয়ারটেল, রবি, তো এরকম যে সকল মোবাইল অপারেটর রয়েছে তাদের যে অ্যাপগুলো রয়েছে সে অ্যাপগুলো যদি আপনার ফোনে আগে ইনস্টল করা থাকে, তো ইনস্টল করা থাকলে যেমন আমি জিপি অ্যাপ থেকে দেখাচ্ছি, মাই জিপি অ্যাপ, তো এখানে আপনি যখন মাই জিপি অ্যাপ বা রবি, এয়ারটেল এগুলো আপনি যখন ইউজ করবেন তখন আপনার অবশ্যই সেই অপারেটরের সিম হতে হবে, এবং সেই অপারেটরের সিম থেকে আপনি ফ্রিতে যদি ইনস্টল করা থাকে পূর্বেই আপনার সেটে এই অ্যাপগুলো, তাহলে সে অ্যাপগুলো থেকে আপনি ফ্রিতে তাদের যে ওয়েবসাইট সেটি আপনি ব্রাউজ করতে পারবেন, এবং পাশাপাশি আপনি এখান থেকে তাদের যে সকল অপশনগুলো রয়েছে সে অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন বা ব্রাউজিং করতে পারবেন কোনো MB ছাড়াই। তো এক্ষেত্রে আপনার কোনো MB-র প্রয়োজন হবে না। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা ফ্রিতে নেট ব্রাউজ করতে পারেন আপনার যে কোনো মোবাইল অপারেটরের যে সকল অ্যাপ রয়েছে সে সকল অ্যাপ থেকে, এবং অবশ্যই আপনাকে সেই অপারেটরের ফোন নম্বরটি ইউজ করতে হবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, এবং আপনি যদি এরকম মোবাইল এবং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অ্যাপ রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে কোয়েশ্চেন করতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থাকবেন।